যুব সম্প্রদায় দেশ ও জাতি গঠনের ভবিষ্যৎ, তাই নেশামুক্ত ভারত তথা নেশামুক্ত ত্রিপুরা গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শুক্রবার আগরতলা শহরে অনুষ্ঠিত হল নেশামুক্ত ভারত অভিযান কর্মসূচি। একই সাথে অনুষ্ঠিত হল জেলা শিশু সুরক্ষা সমিতির উদ্যোগে মিশন বাচ্চালয়া। পশ্চিম জেলা প্রশাসন এবং সমাজ শিক্ষক সমাজ কল্যাণ দপ্তরের পশ্চিম জেলা যৌথ উদ্যোগে এদিন সকালে আগরতলা উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে সচেতনতামূলক প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন সমাজ শিক্ষক সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ আরো অনেকে। সকালে সবুজ পতাকা নেড়ে সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠানের সূচনা করলেন উপস্থিত অতিথিরা। পদযাত্রায় অংশ নেন অঙ্গনওয়াড়ি সেন্টার ও আশাকর্মীরা সহ দুই দপ্তরের কর্মীরা। এই অভিযান প্রসঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, এই কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হল বেটি বাঁচাও বেটি পড়াও এবং দেশ ও রাজ্যকে নেশামুক্ত করা। দেশের স্বাধীনতা সংগ্রামে যারা ব্রিটিশদের ব্যতিব্যস্ত করে রেখেছিল তাদের মধ্যে অনেক মহিলা ছিলেন, যাদের আন্দোলনে ব্রিটিশরা ব্যতিব্যস্ত ছিল। ব্রিটিশকে দেশ থেকে তাড়ানোর জন্য প্রথম সারিতে এসে যে সমস্ত মহিলারা লড়াই করে গেছেন, আজকের ভারতেও অনেক নারীরা রয়েছেন যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করে চলেছে। এই মহিলারা ছিলেন, নারীরা ছিলেন তখনকার সময়েও, যারা এই ব্রিটিশকে আমাদের দেশ থেকে তাড়ানোর জন্য প্রথম সারিতে এসে এই লড়াইটা করেছিলেন। আজকের ভারতেও এরকম অনেক নারী রয়েছেন, যারা মহিলারা রয়েছেন, আজকে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যেমন ডিফেন্সে কাজ করছে, তেমনি বিভিন্ন স্পোর্টস বিজনেস এরকম অনেক জায়গাতে ইন্দ্রনৈনী রাধিকা আগরওয়াল যারা ব্যবসার জগতে নিজেদেরকে পৃথিবীর অন্যতম জায়গায় তুলে ধরেছেন, অর্থাৎ পৃথিবীর 10-15 জন মহিলাদের মধ্যে তাদের স্থান হয়েছে। আর যদি আমরা একদম যুব মহিলা মেয়েদের কথা দেখি, তাদের মধ্যে কল্পনা চাওলা, মেরি কম, দীপা কর্মকার, আমাদের এখানে ছোট্ট আরশিয়া, এরকম প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে দিয়েও আমরা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করছি। তো কথাটা হচ্ছে, আমরা বেটি বাঁচাও বেটি পড়াও এর মধ্যে দিয়ে আমরা চাই নারীদের ক্ষমতায়ন। আমাদের সরকারও কেন্দ্র হোক আর রাজ্যে হোক, প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদের জন্য অনেক কিছু করে চলছে, যে আমরা চাই সবাই মিলে যেন দেশ রাজ্য একটা স্বনির্ভর একটা আত্মনির্ভর করে তুলতে পারি। আমাদের রাজ্যে দেখেছেন এই গভর্নমেন্ট আসার পরে, এই স্কুলে যেখানে আগে SC ST মেয়েদেরকে সাইকেল দেওয়া হতো, আমাদের সরকার আসার পরে সিদ্ধান্ত নিয়েছে না সবাই, অর্থাৎ ক্লাসে 9-এ ওঠার পরে সব মেয়েরা সাইকেল পাবে। এটা একটা ছোট সাংকেতিক, এটা সাইকেলে তার জীবন বদলাবে না, কিন্তু তাকে মানসিকভাবে প্রস্তুত করা হয়েছে যে হ্যাঁ আমরাও তোমাদের সঙ্গে। আর সরকারি যে সমস্ত মার্কেট স্টল হোক, বিভিন্ন সুবিধা হোক, সেখানে অগ্রাধিকার তাদেরকে দেওয়া হচ্ছে 50%। আজ আমরা যদি দেখি পিডো রিপোর্ট সার্চ ইন্ডিয়া।